এক প্লেট চারটে দেবে, পাঁচটা চাইলে পাঁচটা দেবে, যে কটা চাইবে সে কটা তোমাদেরকে সার্ভ করা হবে। সো চলো অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার খাবো। সো আমি একটা পকোড়া নিয়ে নিই আর একটা ফিশ ফিঙ্গার নিয়ে নিই। এখানে স্যালাড রয়েছে, স্যালাড আমার লাগবে না, এখানে কাসুন্দি আছে, সসও আছে আর খুব ভালো করে গার্নিশিং রয়েছে। সো চলো আগে ভিঙে তোমাদের ফিশ ফ্রাইটা দেখাই। জাস্ট যেটা দেখো ফিশটা দেখতে পাচ্ছ, ফিশটা দেখতে পাচ্ছ, কড়াটা পুরো ভর্তি কিন্তু মাছ রয়েছে ভেতরে। সো গাইস এই থালিটায় কি আছে প্রত্যেকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে ভাত, তার পাশে ধরে লঙ্কা সাজানো রয়েছে একটা, আর প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর। নিচে একটা কলা পাতা রয়েছে, কলা পাতার মধ্যে দেওয়া আলু ভাজা রয়েছে, আলু ভাজা এখানেও রয়েছে, দুটো লুচি পাচ্ছি। এবার দেখি খাবারে কি কি আছে। এটা হচ্ছে ঘি, এটা খুব আনকমন আইটেম, যেটা খুব একটা থালিতে পাওয়া যায় না। এটা শুক্তো, মুগ ডাল, দু রকমের ভেজ। আচ্ছা এই ভেজ আইটেম দুটো কিন্তু অন্যান্য দিনে চেঞ্জ হয়, রোজ সেম হয় না। এটা রয়েছে পার্শে মাছের ঝাল, আবার এটা চয়েস হবে, তোমরা পার্শে মাছের ঝালও নিতে পারো, পার্শে মাছের ঝোলও নিতে পারো। আর এখানে রয়েছে চিকেন, জাস্ট বোলটা দেখো, রাক্ষস বোল এটা একেবারে। চার পিস চিকেন রয়েছে, এখানেও কিন্তু চয়েস আছে, তোমরা চিকেনও নিতে পারো আবার কাতলা মাছের কালিয়াও নিতে পারো। আর তারপর রয়েছে শেষ পাতে রয়েছে আমের চাটনি আর পায়েস। সো এগুলো কিন্তু এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল এই থালিটা। প্রচুর আইটেম রয়েছে, আর ভাত যদি তোমাদের লাগে এক্সট্রা, তোমরা একটা আলাদা একটা এক্সট্রা ভাত নিয়ে নিতে পারো, তাহলে এটা ইজিলি দুজনের জন্য শেয়ার হবে, ঠিক আছে। সো প্রথমে আমি ভাতটা একটুখানি ভেঙে নিই, ভাতটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছিল, বাট আর সাজিয়ে রাখতে হবে না, খেতে হবে। সো ভাত একটুখানি ভেঙে নিই, এই ঘিটা দিয়ে একটু খেয়ে নিই। ঘি দিয়ে যেরকম লাগে ঠিক ওরকম লাগছে, ঘি দিয়ে আলাদা করে ঘি ভাত কিছু বলার নেই, ভালো লাগে। আমি নেক্সট আইটেমটা নেবো হচ্ছে এই শুক্তোটা। শুক্তো আমি খুব একটা খেতে ভালোবাসি না, বাট এখানে ট্রাই করে দেখেছি কিরকম হয় শুক্তোটা। শুক্তো মানে কিন্তু সজনে ডাটা, তারপর আই থিঙ্ক এটা ডিফারেন্ট ভেজিটেবল হবে, অত আমি চিনি না, আলু পেঁপে আছে হয়তো, ক্যারেট দেখতে পাচ্ছি। সো চলো ট্রাই করে দেখা যাক। তো মাখিয়ে খেয়ে দেখা যাক শুক্তোটা কিরকম লাগে। শুক্তো আমার খুব একটা ভালো লাগে না, বাট শুক্তোটা খেতে ভালো, ঠিকঠাক খেতে এটা। সো নেক্সট যে আইটেম সেটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল দিয়ে ট্রাই করে দেখি। মুগ ডালটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে রকম, কোনটা ঘন ডালটা একদম থকথক করছে। তো চলো ডালটা নিয়ে দেখি, ট্রাই করে দেখি ডাল দিয়ে, একটু ডাল নিই। আর তোমরা আমাকে জানিও তারা মুগডালের সাথে খানি ঘি দিয়ে খেতে পছন্দ করো, কারণ আমি তো খুব পছন্দ করি, ট্রাই করি ডালের মধ্যে ঘি নিয়ে নেবো, মাখিয়ে নিলাম ঘি দিয়ে, ঘি ডাল দিয়ে মাখিয়ে, এই যে আলু ভাজা যেগুলো দিয়েছে অনেকক্ষণের পরে রয়েছে এটা দিয়ে খেয়ে দেখি। সুপার লাগছে ডালটা, ইটসেলফ খেতে খুব সুন্দর, এবং তার সাথে যেহেতু আমি ঘি একটুখানি অ্যাড করে নিলাম কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। আর আলু ভাজাগুলো কিন্তু একদম পারফেক্টলি ফ্রাইড, না বেশি না কম, আলু ভাজাটা ভালো খেতে, তার এগুলো নাথিং এক্সেপশন। সো নেক্সট আমি এই দুটো আইটেম ট্রাই করবো, এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে মিক্সড ভেজ। তো এগুলো আমি আর ভাত দিয়ে খাচ্ছি না, শুরু শুরু করে ট্রাই করবো। সো দেখি ট্রাই করে দেখি এটা মিক্সড ভেজটা। এই আইটেমটা কিন্তু খুব ভালো খেতে, একদম মিক্সড ভেজিটেবল হিসাবে এটা খুব ভালো খেতে, এটা ভালো লাগলো আমার। আমি খুব একটা ভেজিটেবল ফ্যান কেউই হয় না, বাট স্টিল দিস টেস্টস গুড। নেক্সট আমি বাঁধাকপি ট্রাই করবো। বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো খেতে, মানে সো এবার নেক্সট হবে লুচিগুলো। লুচিগুলো কিন্তু যথেষ্ট ক্রিসপি, আওয়াজটা পাচ্ছ হয়তো আমরা জানি না। সো একটু খুব ক্রিসপি আলু, মানে লুচিগুলো একটুখানি দিয়ে মাংসের গ্রেভি একটু তুলে নিয়েছি, একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখা যাক। প্রথম কারণ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ফার্স্ট বাইটে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো এই চিকেন কারিটা কিন্তু মানে আলট্রা স্পাইসি, বা সরি গাইস সাউন্ডটা রেকর্ড হয়নি, যেটা বলছি মাংসটা একদমই স্পাইসি ছিল না, মানে একদমই পাতি খেতে যেটাকে বলে, ঘরে একদম জাস্ট ওই নর্মাল বুড়ো মানুষদের খাওয়ার যে এরকম হয় ঠিক ওরকমই খেতে। সো খেতে ভালো ছিল, বাট রেস্টুরেন্টের একটু স্পাইসি ফাইসি হবে ওরকম না, একদমই পাতি ব্ল্যান্ড ছিল খেতে।
সো নাথিং এক্সেপশনাল, খুবই নর্মাল, একদমই নর্মাল ঘরের মতো। মাংসর পিস অনেক কটাই দিয়েছিল, মানে 4 পিস, আর মাংসটা বেশ সফট ছিল, ফ্রেশ ছিল, মাংসটা এমনি খারাপ না, মোটামুটি সফট ছিল ব্যাস। তো গাইস আমি নেক্সট আইটেম ট্রাই করব, সেটা হচ্ছে পার্শে মাছের ঝাল। 2 পিস পার্শে যত স্ট্যান্ডার্ড সাইজের মাছ রয়েছে। সো প্লেটটা তুলি, একটা মাছ আমি নিয়ে নেবো প্লেটে, একটা মাছ রেখে দেবো ওর জন্য, তারপর সবটা আমি খেয়ে ও বেঁচে রাখি খাবে। একটু ঝাল নিয়ে নিই, বাকি ঝালটা আমি ওর জন্য রেখে দিলাম। সো চলো এবার টেস্ট করে দেখা যাক। একটু ট্রাই করে দেখি এবার। প্রথমে আমি আবারও একটা কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে রান্নাগুলো কিন্তু একদম রিচ না, পুরো বাড়ির রান্নার মতো, ওরা বাড়িতে ঠিক যেরকম পাশে ঠিক সেরকম, কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুন্দর, খুব ভালো খেতে, খুবই ভালো লাগছে আমার খেতে। সো চল একটু মাছটা ট্রাই করে দেখি। মাছটা দেখো, দেখো মাছটা দেখো, দেখো মাছ যখন আমরা ছাড়াই মাছের ভিতরে যে কালারটা থাকে ওটা দেখে কিন্তু বোঝা যায় যে মাছটা ফ্রেশ কি না। তো দেখে বোঝা যাচ্ছে মাছটা যথেষ্ট ফ্রেশ রয়েছে। চলো মাছ দিয়ে করে ভাতটা খেয়ে দিই। খুব ভালো লাগছে খেতে। সো নেক্সট আইটেমটা ট্রাই করবো, সেটা লাস্ট আইটেম, সেটা হচ্ছে চিকেন, একদম মেন আইটেমটা যেটা সবার ভালো লাগে। সো চলো একবার সেখানে গ্রেভি নিয়ে নিই। যথেষ্ট গ্রেভিটা কিন্তু ভিতরে যথেষ্ট ঠিক রয়েছে, মানে খুব ঠিক না, যথেষ্ট আমি যেরকম আমরা ঘরে খাই ঠিক সেরকম। চলো একটুখানি গ্রেভি নিয়ে নিই। আর 4 পিস মাংসের মধ্যে কিন্তু একটা আলুও রয়েছে, বিচ্ছিন্ন আলুটা আমি রেখে দেবো আমার ক্যামেরাম্যানের জন্য। এর লেগ পিস রয়েছে, এটা আমি নেবো। তো আমি লেগ পিস দিচ্ছি না, ঠিক আছে, কান্নাকাটি করে দিচ্ছি। এর শুনে বাকি লোকেরা সবাই হাসছে, কোনো অসুবিধা নেই, বাট আমরা এসবই হ্যাবিচুয়েটেড। তো চলো এই গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে করি, খেয়ে দেখা যাক। চিকেনটা তো আমি তোমাদের বললামই, রুচির সাথে খেয়ে বলেছিলাম যে একদম ঘরোয়া রান্নার মতো খেতে, নাথিং এক্সট্রা রিচ, সেটা খেতে কিন্তু খুব সুন্দর, মানে খুব, মানে এই সময় যে মানে হয় না অনেকে যে মানে এই রান্নাগুলো কিন্তু মানে যে কোনো বয়সের লোক খেতে পারবে, আমরা খেতে পারবো, বাচ্চারা খেতে পারবে, এবং বয়স্ক মানুষ যারা ওনারাও কিন্তু খেতে পারবেন। তার একদম লাইট, মানে তেল মশলা প্রচুর দিয়ে একদমই নয়। সো গাইজ আই এম ভেরি সরি যে আমার মাইকটা আবার বন্ধ হয়ে যাওয়ার জন্য, বাট আর কিছু তো বাকি ছিল না, লাস্টে চাটনি আর পায়েস বাকি ছিল। সো চাটনিটা আমি একটুখানি ঢেলে নিয়ে খেতে গেছিলাম, যেটা আমার খুব, চাটনিতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো, সেটা হচ্ছে যে টক আর মিষ্টির যে ব্যালেন্সটা এই আমের চাটনিটা ছিল, কিন্তু কাঁচা আমের চাটনি, সেটা কিন্তু খুব ভালো লাগছিলো খেতে। চাটনিটা সিরিয়াসলি বলছি খুব কম আইটেম যেগুলো আমার ভালো লেগেছে তার মধ্যে চাটনিটা কিন্তু খুব ভালো ছিল, একদম মানে ভালো ভালো, খুব ভালো, চাটনি ওয়াজ ভেরি গুড। আমি খুব একটা টমেটো চাটনি বা আমসত্ব চাটনি ছাড়া অন্যান্য চাটনি পছন্দ করি না, বাট আমের চাটনিটা কিন্তু খুব সুন্দর ছিল, ব্যালেন্সটা পারফেক্ট ছিল একদম। সো নেক্সট আমি এই পায়েসটা ট্রাই করে দেখব, পায়েসটা কীরকম হয় দেখা যাক কীরকম খেতে, মানে বাড়ির মতো খেতে হয় কি না হয় আর কি, ওটাই ওটাই ওখানে বলেছিলাম, একটু দেখে নিতে হলো কী বলেছিলাম আর কি। বেসিক্যালি পায়েস আমি খুব একটা পছন্দ করি না, তখন আমি দুধ যেহেতু আমি খাই না, তাই আমি বার্থডেতেও একটুখানি পায়েস খাই, মা খুব ভালো পায়েস বানায়। বাট এই পায়েসটা না আমি একটা জিনিস দেখে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, যেটা হচ্ছে পায়েসটা শুধুই ভর্তি কিশমিশ ছিল, কাজু বাদাম কিন্তু একটাও ছিল না, অত বড় একটা পায়েসের বোলের মধ্যে একটাও কাজু ছিল না। সো টেস্টিং টাইম, খাওয়ার এই যে খাওয়ার পর যেটা বুঝেছিলাম এটা এই পায়েসটার ব্যাপারে, সেটা হচ্ছে পায়েসটা কিন্তু বেশ ভালো ছিল খেতে, একটু রানি ছিল, রানি মানে একটু পাতলা ছিল জিনিসটা, খুব অত ঘন না হলেও টেস্টটা খুব ভালো ছিল, সুইট কম্বিনেশনটা ভালোই ছিল মোটামুটি। সো আর কিছু বলার নেই, আমার খাবার ভিডিওতে এখানেই শেষ। সো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার তোমাদেরকে কিছু ভ্যালিড পয়েন্ট বলার আছে, যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এই খাবার থালিটাকে আমি ওয়ার্স্ট থালি কেন বলেছিলাম, বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরঘুর করবে যে এতগুলো খাবারকে আমি ভালো বলার পরেও আমি কেন ওয়ার্স্ট থালি বলছি। তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে থালিটা কি খুব খারাপ ছিল রান্নাগুলো, আমি বলবো না। আরেকটা প্রশ্ন করতে পারো, যেটা হচ্ছে থালির খাবারগুলো কি খুব ভালো ছিল, আমি বলবো না। আসল কথাটা যেটা হলো সেটা হচ্ছে মেন কথাটা হলো 500 টাকা দিয়ে এই থালিটা খাওয়ার সিরিয়াসলি বলতে
কোনো মানে হয় না। তার অনেকগুলো পয়েন্ট আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। প্রথমত, ভাতের কোয়ান্টিটি খুবই কম দেওয়া হয়। প্রথমে বলেছি, আমি তোমার প্রথমেই বলি যে একটা এক্সট্রা ভাত নিয়ে নিতে পারো। আমি ভেবেছিলাম যে এক্সট্রা যে ভাতটা দেওয়া হবে সেটা ফ্রিতে, মানে নর্মাল আনলিমিটেড দেওয়া হবে, আমি সেটাই ভেবেছিলাম। বাট পরে যখন আমার ক্যামেরাম্যান খেলো তো দেখলাম যে না, সেটাও টাকা দিয়ে নিতে হয়। আর সিরিয়াসলি, 50 গ্রাম চালের ভাত, ওই ভাত খেয়ে একজনেরই পেট ভরবে না, সেখানে দুজন কী করে খাবে সেটা তো বুঝতেই পারবো না, মানে আমরা বুঝতে পারিনি। তারপর প্রশ্নে আসা যাক হচ্ছে এই শুক্তোটা, শুক্তোটা খেতে কি খুব ভালো ছিল? একদমই না, নর্মাল খেতে ছিল, মানে খারাপ না, ভালো খেতে ছিল, বাট মোটামুটি। তারপর আসে যেটা হচ্ছে এই গোল গোল আলু ভাজা। গোল গোল আলু ভাজা খেতে ভালো হলেও কিন্তু কোনো বড় রেস্টুরেন্টের থালিতে ওরকম গোল গোল আলু ভাজা একদমই দেয় না। তারপরে আসলো হচ্ছে এই মিক্সড ভেজ আর বাঁধাকপি। 500 টাকার থালিতে মিক্সড ভেজ আর বাঁধাকপি কে দেয় ভাই? মিক্সড ভেজটা কিন্তু খুব ভালো ছিল খেতে, বাট বাঁধাকপি সিরিয়াসলি, একটা পনির বা কোনো ধোকা বা এইসবের কোনো আইটেম নেই, এরকম একটা ফালতু জিনিস 500 টাকার মধ্যে সিরিয়াসলি একদমই এক্সপেক্টেড নয়। আর রইল তারপর হচ্ছে মাছটা। মাছটা ছিল ওদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মাছটা সিরিয়াসলি বলছি, মাছটা খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। কিন্তু আবার সেই চিকেন পুরো ব্ল্যান্ড চিকেন, একদম মানে ঘরের রান্নার মতো। আরে রেস্টুরেন্টের মানুষের কানে ঘন কষা ঝাল এগুলো পছন্দ করে, তেল মশলা জাতীয় রান্না পছন্দ করে, কিন্তু সেগুলো একদমই নেই, সে পাতি নর্মাল রান্না। আরেকটা কথা হচ্ছে সেটা হলো যে যে লুচিটা, মানে হাসিও পাচ্ছে, ওখানে রেস্টুরেন্ট ওনাকে বলেছিলাম যে লুচির সাথে তো একটা তরকারি দেবে ভাই, ছোলার ডাল বা আলুর দম বা কিছু একটা, মানুষ লুচিটা খাবে কি দিয়ে? মাংস দিয়ে? একটা মজা হচ্ছে, তাও ওরকম ট্যালট্যালে ঝোলের মাংস, মানে সিরিয়াসলি বলছি কোনো মানে হয় না এই থালিটা খাওয়ার, একদমই কোনো মানে হয় না। আমার বন্ধুরা একটা চাইনিজ থালিও নিয়েছিল আমার এই ভিডিওটা দেখে যাওয়ার পর, ওদের এক্সপিরিয়েন্সও ছিল ওয়ার্স্ট, একদমই ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কোনো বাইরে থেকে কোনো নন বেঙ্গলি মানুষ যদি বেঙ্গলের এই খাবার ট্রাই করে, ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে এসে যদি এই থালিটাই প্রথম খায়, মানে বাংলা মানে বাঙালির খাবার যদি এইটাই এরকম খায়, তাহলে কী রান্না খায় ভাই বাঙালিরা? মানে একদমই জঘন্য রান্না, আর ভালো না। আর যে স্টাফরা যারা ছিল তারাও একদম নুব, মানে প্রেজেন্টেশনও যায় না। তারপর খাওয়া হয়ে গেছে, একদম ভিডিও ফিডিও শেষ, তারপর একটা কী এরপরে একটা আইটেম নিয়ে আসে, লাউ ঘণ্ট। লাউ ঘণ্টটা নাকি থালির মধ্যে আছে, না সিরিয়াসলি বাবা, লাউ ঘণ্ট? আর যদি ভাই থেকেও থাকে তো সেটা তোমরা আগে দাও না, লাস্টে কী দিচ্ছ? সিরিয়াসলি বলছি একদমই ফালতু রেস্টুরেন্ট, যাওয়ার কোনো মানে হয় না, শুধু অ্যাম্বিয়েন্স ভালো, খাবার কোয়ালিটি একদমই ফালতু, মানে 500 টাকা ওয়েস্ট। সো এই আমার, সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।